মনোবিক্ষণ প্যাথলজ কোয়ালিটির শেষ কথা সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি যোগাযোগ 7477799515 একদিকে অতিরিক্ত বৃষ্টিতে সবজি নষ্ট অন্যদিকে দাম বাড়ছে সবজির যা নিয়ে সবজি চাষি থেকে আমজনতার দুর্দশা শেষ নেই দিনকয়েক ধরে লাগাতার ভারী বৃষ্টি হচ্ছে মুর্শিদাবাদে আর এই অতিবৃষ্টি সবজি চাষিদের চিন্তা বাড়িয়েছে শ্রাবণের অতিরিক্ত বৃষ্টিপাতের জেরে এক কোমর জল জমেছে চাষের জমিতে বিভিন্ন সবজি যেমন লঙ্কা পটল ওল বেগুন করলা ঢেঁড়স সহ অন্যান্য সবজির গাছ নষ্ট হয়েছে মুর্শিদাবাদের হরিহরপাড়া শামশেরগঞ্জ নবগ্রাম বেললাঙ্গা রেজিনগর সর্বত্রই এক কোমর জল দাঁড়িয়েছে চাষের জমিতে যতটুকু ফসল দুর্যোগ সামলে টিকেছিল সেই অবশিষ্টটুকুই তোলা হচ্ছে সবজি চাষে এত বড় ক্ষতি হবে তা ভাবতেও পারেনি সবজি চাষীরা কৃষি দপ্তর সূত্রে জানা যায় মুর্শিদাবাদ জেলায় 25 থেকে 30 হাজার হেক্টর জমিতে হয় সবজি চাষ যার মধ্যে অতিবৃষ্টির জেরে এবছর প্রায় 5 থেকে 7 হাজার হেক্টর জমির ফসল নষ্ট হওয়ার আশঙ্কা আর এই ক্ষতির আঁচ পড়েছে সবজি বাজারেও এক ধাক্কায় যোগান কমায় স্বাভাবিকভাবেই দাম আরও বেড়েছে বহরমপুরের সবজি বাজারগুলিতে সবজির দাম কম বেশি ওঠানামা করছে বুধবার বহরমপুরের বাজারে পটল 30 টাকা কেজি ঢেঁড়স 20 টাকা টমেটো 60 টাকা ডাটা 120 টাকা কেজি দরে বিক্রি হয় সবজি বিক্রেতারা বলছেন ক্রেতাদের সংখ্যা কম ফলে কখনো কম দামে কখনো আবার বেশি দামেই সবজি বিক্রি করছেন তারা প্রচুর সবজি নষ্ট হওয়ায় আগামী দিনে সবজির দাম আকাশ ছোঁয়া হবে বলেই দাবি করছেন তারা স্পেশাল রিপোর্ট মধ্যবঙ্গ নিউজ যে বৃষ্টিটা হলো বৃষ্টিটাতে তেমন মাল আমদানি হচ্ছে না পড়ো পড়ো সব ফুলজালি নষ্ট হয়েছে এই জন্য চাষিরা তাই বলছে আগের দিনকে আরো দাম বাড়বে মনে হচ্ছে এরকম যদি অবহা থাকে তাহলে দাম বাড়বে বেঁচে কিনা তো কম বাজারে খুদ্দারি তো নাই নষ্ট হয়ে গেল মেলা মাল নষ্টের জন্য কি দাম বাড়বে মনে হচ্ছে দাম বাড়বে কমবে না এখন দুটো মাস বাড়বে এই সবজি সব ডুবে গেছে পচে গেছে এর জন্য বাড়বে চাষি খুব দুর্নীতি চাষি বাঁচবে না খুব অসুবিধা বিক্রি নাই সেরকম বাজারের লোকজনও সেরকম নাই সবজি দাম বাড়বে বৃষ্টি হচ্ছে না প্রতিদিন সবজি দাম বাড়বে WBNC এবং INC অনুমোদিত GNM এবং BSc নার্সিং কোর্সের ভর্তির জন্য আজই যোগাযোগ করুন জিয়াগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ অফ নার্সিং ট্রেনিং যোগাযোগ জিয়াগঞ্জ মুর্শিদাবাদ 8001004422